আমনে কে রাগাও আমি দহিন বাডা বানুর মা বানুর মাই চাও হাও আমা চিনো না তুমি কে রাগো আমি ওই যে ফুপ্পাড়া কাশেমের বাপ তুমি এনে কি করু এই যে নৌকা নৌকানুই আছে সদাগরে নৌকানুই যেতেছি এই যে হুনু কোন ও ভাই আমার না হ্যাঁ এরা নাতিন বিয়া দিছি বিয়া দিছে নাতিন উপরে আমার নাতিন না হ্যাঁ পশু বেদনা উঠছে গো হ্যাঁ পশু বেদনা উঠছে হাই হাই গো বানুর মা এ কাল কা পুরসা বেদনা জামার উঠছাল গো আচ্ছা আমার পুরসা বাইরে না কি যে কষ্ট সল জলে গো ওই তো ডকে কি আমি মস্কারি করতেছি তাহলে কি কও আমার নাতিনে হ্যাঁ বাচ্চা পেটি হে আগে বেদনা হে আগে ঘবনা আমগো পুরসা বেদনা কি এটা হুনো সদাগর যদি হুনে যে তোমার আমগো নৌকা চলছি বাড়ি মাইরে আমার বইমটা ফাড়াই হেলব তাহলে তুমি সদাগর কাছে হুন তাহলে হুনে দেখি না হুন দেখো তোমার জন্য ডুবি ফাড়াই না সদাগর বসার মাঝি কর্ণধর এই যে এক বুড়ি আইয়ে পড়ছে বিপদে আমগো নৌকা দে বলে উপরে যাবো হের বলে ড্যাং ড্যাং নিয়ে নাতিন উপরে বিয়া দিচ্ছে হেরে বলে বাচ্চা উঠবো মাঝি কর্ণধর তুমি আমি মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা শুধু মায়েরাই জানে তুমি আর বিলম্ব না করে আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে ওপারে পার করে দাও দিলাম দাদা নানি রে সব চোখ দই রে উঠা বুড়া মানুষ চলে ছেন না কইলা বাড়ি মামলায় ভরমু এ বুড়ি বহাই জন্ম এরে বুড়ি তুল তুলা বুড়ি রে মাঝি কর্ণধর বুড়িকে সুন্দর ভাবে বসিয়েছ ডিঙ্গা ছেড়ে দাও বুড়িকে জলদি করে ওপারে পার করে দাও এই যে না না ঠিক মতো খেয়াল করে যাবার সামনে গিয়ে যেন ঘুরানো বাইজা পড়ে না না বাইজা পড়ব না বুড়ি এসে আঙ্গ পাক করে খাওয়াব ওই যে চইলা গেল রেলের গাড়ি কি হয়েছে তোমার অমন করছো কেন মশাই কি হয়েছে তোমার হ্যাঁ আমার মনে পাথর পাথর বেরিতেছে কেন ইয়ে তো ধরেছি কে আমি কি হয়েছে বলো আমার কাছে ওই যে চাই এটি হুন আমি বুই নিয়েছি কোথায় ওই যে তাই তো তুমি এখানে দাঁড়াও আমি দেখছি এই এই চ্যাংমড়ি কানি বদ্যা দেবী আমার মাঝি কর্ণধরকে সাথে ছলনা করে আমার ডিঙ্গায় এসেছিস কেন এসেছিস এখান থেকে চলে যা বলছি আরে সদাগর মহাশয় তুমি যাত্রার গাড়ি আমাকে পুষ্পটা দিয়ে যাও পুষ্প তো দূরের কথা তোকে একটি দুব্বা ডাকা আমি দেব না এখান থেকে চলে যা যেই জলপথে আমি তোর সাথে ঝগড়া করতে চাই না আমার ছয়টি সন্তান নিয়ে আমি যাব ওই দূর দেশে মারিচ করতে তাহলে আমার পুষ্পটা দিয়ে যাও আবারও পুষ্পের কথা উচ্চারণ করছিস তাহলে এখান থেকে তুই যাবি না আমার পুষ্পটা দিলেই আমি চলে যাব আর যদি পুষ্প না দেই যাবে না না এই মাঝি কর্ণধর তুমি তোমার না না আমার সুখে দুঃখের সাথী তাই না আতনু পয়সা দিল মাথা বাড়ি মা কারে ওই যে পদ্মা রে তুই জায়গা এ মাঝি কর্ণধর আমি সদাগরে বোন বিয়া করি তোমার নানা ঠিকই বলেছে এই বিপদের সময় তুমি পারবে
এই নারীকে এখান থেকে মারতে মারতে বিতাড়িত করতে মারো ওকে এ তা নইলে কি আমি সজাগরে বুনে জামাই হ্যাঁ তোরে খাইছে আজকে তোর রাতে আজকে আমার মরণ ওর রাতে তোমার মরণ হবে কেন তোমার হাতে ওর মরণ হবে হ্যাঁ পাইতে দেবি তুই কো খারিয়ে মরবি না বইয়া মরবি এই মাটি কোনদর তুমি যেমনি ভাবে পারো ওকে তো মেরে ফেলো আজকে খাইছি তোরে এদিকে কেন ওই যে ওই ওলি ওম পিতে যাই না কেন খাল টাইম মে আহি তুমি হলি ইংম্যান ইংম্যান হাই ডু ডু হুজ দিস কাঁচা মরিস আমারে না দিস ব্যাগ চাচা করে দিস তোরে কইলে আজকে খাইছি বল হরি মশা হান দেছে ন থামলাম কে আজকে তোর খবর আছে রে পাইতে দিবি মারো হ্যাঁ মারো ওকে মারমু মারো সাজাগর মশাই বলো আমি বিয়া করিব না এই বাজি কোনো পালিয়েছে সে ভয়ে পালিয়েছে তুমি তো এখানে দাঁড়িয়ে আছো তুমি কি পারবে এই নারীকে এখান থেকে বিতাড়িত করতে ওই নাতিন কে সাথে আমি যাবো গা তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন আমি আজ না মরবি আমি যাবো না ওকে মারতে মারতে এখান থেকে বের করে দাও হ্যাঁ ওর কপালে শনি আছে আজকে মাঝ কোনো দর এই যে আমি দেখতে চাই ওকে তুমি বের করতে পারো কিনা এই যে মুসল পারো না এই যে হুকজন ভারি হলাম বালাল যাও গা কইলাম আমার রাগ হলো কাপড় চোপড় থাকবো না সে কই দিলাম মাঝ কোনো দর মারো ওকে কামো না দিশা বেশি সোজা মানুষটা বাঁকা হয়ে গেল এই মাঝি কর্ণধর পায়খানা করে ফেলেছ তুমি পারলে না ওকে মারতে গেছে গা সদাগর এই অপদার্থ পদ্মা দিবে আমার কাবর খুলে দৌড়াই গেছে গা কোথায় গিয়েছে হ্যাঁ গেছে গা গেছে গা হ্যাঁ ওদিকে চেয়ে দেখো ও দূরে দাঁড়িয়ে আছে বাবার বেশরম রে ওখানে খালি মাঝি কর্ণধর তোমার নাতির মতো তুমিও পারলে না আমার নিজের কাজ নিজেই করতে হবে আপনি ভয় ধরে কই কেন আমার একটা সুযোগ দে পারবে তুমি আমি চেষ্টা করে দেখি ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো এই নাও বইটা মারো ওকে ওহন কো ভালো দুঃখ করতে কই দিলাম ওহন চেষ্টা কিন্তু আমার কাপড় ধরছো কেন চালি দেন চালি দেন চালি দেন যাবি না আঙ্গুলটা বাঁকা করে দেখ না আমি আঙ্গুলটা বাঁকাই করছি দেখি তোর বাঁকা আঙ্গুলে কত ঘি উঠে তাহলে দেখো